নমস্কার, নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে, আমি শিবরাম সরকার। সমস্ত প্রাথমিক থেকে সেকেন্ডারি বিদ্যালয়, সমস্ত স্তরের বিদ্যালয় প্রধান শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা, যা বিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গে আপনাদেরকে সম্পন্ন করতে হবে 4 থেকে 14 এপ্রিলের মধ্যে। অর্থাৎ 4 থেকে 14 এপ্রিলের মধ্যে আপনাকে কী করতে হবে? বাংলার শিক্ষা পোর্টালে যে সমস্ত ছাত্র ছাত্রীদের আধার নাম্বার আপলোড করা নেই বা ভুলভাল আধার নাম্বার আপলোড করা হয়েছে, তাদের প্রত্যেকের আধার নাম্বার সংগ্রহ করে একটি নির্দিষ্ট এক্সেল শিটে প্রতিদিন তা কালেক্ট করে এন্ট্রি করতে হবে। দিন আপনার এসআইএস অফিসে বা ঊর্ধ্বতন অফিসে তা পাঠাতে হবে। এটি একেবারে বাধ্যতামূলক। আধার কার্ড প্রত্যেকটা ছাত্রছাত্রীর বাধ্যতামূলক। যে সমস্ত ছাত্রছাত্রীর আধার কার্ড এখনও তৈরি হয়নি, ওনারা অবশ্য অবশ্যই আধার কার্ড তৈরি করুন এবং অভিভাবকদেরকেও বলার কর্তব্যের মধ্যে মনে করি যে আপনার সন্তানের যদি আধার কার্ড না থাকে তাহলে অতি অবশ্য অবশ্যই আধার কেন্দ্রে গিয়ে, এখন বাল আধার কার্ড তৈরি হচ্ছে, আপনারা আধার কার্ড তৈরি করুন এবং বিদ্যালয়ে নথিভুক্ত করুন। কারণ আধার একেবারে ম্যান্ডেটরি এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট মানে টিসি নেওয়ার পর ভর্তি হয়নি, তারা ড্রপ বক্সে পড়ে আছে এবং একই স্কুল থেকে ভর্তি হয়ে আবার যদি অন্য কোনো কোথাও পড়ে তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টটি ডুপ্লিকেট স্টুডেন্ট বলে গণ্য হচ্ছে। সুতরাং আধার মাস্ট বি আপডেট ইন বাংলার শিক্ষা পোর্টাল। আপনাকে 4 থেকে 14 তারিখের মধ্যে এই কাজটি সম্পন্ন করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এই খবরটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং খবরটি শেয়ার করবেন। সকল ভালো থাকুন।